제일 순다 조리꼬리 봐봐. 봐봐 저. 나 একটা ঝালমুড়ি দিবেন তো হে ভগবান তুমি দেখো এই একটা ঝালমুড়ি দে তো হ্যাঁ দিচ্ছি বুঝি ম্যাডাম ঝাল দেব না আমি ঝাল খাই না আপনাদের 40 টাকা হয়েছে টাকা টাকা চলো বাচ্চা আমাকে টাকা চাইছি তুই জানিস আপনি কে তুই আমার কাছে টাকা চাইছি আরে ম্যাডাম আপনি টাকা না দিয়ে যাচ্ছেন কোথায় তোর সাহস কি করে হয় আমার হাত ধরা ছোট লোকের বাচ্চা কোথায় চল ভগবান কোন ভুলে শাস্তি দিলে গরিব মানুষ কষ্ট করে খায় না গরিবের পেটে লাথি মেরে একবার ভাবে না কত টাকা সর্বনাশ হয়ে গেল এবার কি করবি এবার তোকে কে বাঁচাবে এবার তোকে কে বাঁচাবে তোর বয়ফ্রেন্ড তোর বয়ফ্রেন্ডই তোকে বেঁচে দিয়েছে আমাদের কাছে মিথ্যা কথা বলছো কত জানি 10 লাখ টাকায় কি বলিস আমাকে ছেড়ে দাও কিছু করো না প্লিজ এইবার তোমার সাথে এরকম করতে পারো না তোমরা চল পাটি এখন থেকে চল তুই সেই ঝালমুড়ি হল না কার গাড়ি এটা কার থেকে চুরি করে এনেছিস ঝালমুড়ি বিক্রি করে কেউ কখনো এত দামি স্যুপ কিনতে পারে কার থেকে চেপে এনেছিস শুনে তো চুরি করলি এ বাবা বলছি কি লঙ্কা দেবো ঠিক আছে
পাপা এটা দেখে ভালো লাগছে। চুপ করলে তুই বাবু তোর কিছু হয়নি তো ঠিক আছে তো বাবু তুমি কি করছেন কি আপনি ছেলেটাকে দেখে রাখতে পারেননি? আমি দেখছিলাম, এদিকে কথা বলছিলাম, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেবো আমি মুখের ভাষায় পাচ্ছি না। তোমার জন্য আজকে আমার ছেলের প্রাণ ফিরে পেল। বলো ভাই তোমার কত টাকা লাগবে বলো। না আমার টাকা পয়সা কিছু লাগবে না। না তুমি একবার বলো তোমার কত টাকা লাগবে, তুমি লজ্জা পেও না, তুমি একবার বলো কত টাকা লাগবে। না না আমার টাকা পয়সা কিছু লাগবে না। আপনার যদি এতই একান্ত দেওয়ার কিছু হয় তাহলে আপনি আমাকে একটা কাজ দিন। ও আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে তুমি কালকে একবার আমার অফিসে এসে দেখা করো, ঠিক আছে? আমার ভিজিটিং কার্ডটা আপনাকে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে একবার দেখা করবে, মনে করে অবশ্যই আসবে কিন্তু, ঠিক আছে? আর আপনি আপনার ছেলেটাকে দেখে রাখবেন, এইভাবে চোখে আলার করবেন না, কখন কি বিপদ ঘটে যায়। সময় পরিস্থিতি সবার এক থাকে না, কারণ কাজ দেখে না কাউকে ছোট করবে না, আর এসব না আমার সৎ পথে। কাজ দেখে না কাউকে ছোট করবে না, এসব না আমার সৎ পথে।